আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। এক ছাত্র তার শিক্ষকের প্রশ্ন করল যে স্যার, আমি তো বই পড়ি কিন্তু বই থেকে আমি কিছুই মনে রাখতে পারি না, আমি কিছুই মুখস্থ করতে পারি না, তবে বই পড়ে আমার কি লাভ হয়? ছাত্রের মতোই বা ছেলেটির মতোই আমাদের সবার একই প্রশ্ন। আমরা তো ঠিকই বই পড়ি কিন্তু সেখান থেকে আমরা কিছুই মনে রাখতে পারি না, কিছুই মুখস্থ রাখতে পারি না, তবে বই পড়ে আমাদের কি লাভ হয়? এর জবাবে শিক্ষকটি ছাত্রকে একটি ফল দিল, দিয়ে বলল ফলটি তুমি খাও। ছাত্রটির ফলটি খাওয়া হলে শিক্ষক তাকে বলল, তুমি কি বড় হয়েছ? ছাত্রটি বলল, না। শিক্ষকটি বলল, তবে কি হয়েছে? এই ফলটি তোমার সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মিশে গেছে, তোমার রক্ত বৃদ্ধিতে সাহায্য করেছে, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধিতে সাহায্য করেছে, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। তেমনি আমরা যখন বই পড়ি তখন আমরা যদিও ইনস্ট্যান্ট কোনো ফল পাই না, তবুও এই ফলটির মতো বইটি আমাদের গভীরভাবে প্রভাব ফেলে। আমাদের ভাষা শুদ্ধ হয়, আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, আমাদের চাল চলন আচার ব্যবহার এর পরিবর্তন ঘটে, সর্বোপরি আমাদের ইমাজিনেশান আমাদের ব্রেন বৃদ্ধি পায়। যদিও আমরা ইনস্ট্যান্ট কোনো ফল পাই না, তবুও আমাদের চরিত্রে আমূল পরিবর্তন নিয়ে আসে বই পড়লে।